আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের, ইয়াহু এবং বিং এ কিভাবে এসইও করবেন তার বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখলাম যে কিভাবে একটি উইন্ডোজ লাইভ অ্যাকাউন্ট করতে হয়, তো আজকের পর্বে আমরা জানব যে ইয়াহুতে এবং বিং এ কিভাবে আপনি এসইও করবেন। কারণ আমরা সবাই জানি যে ইয়াহু এবং বিং হচ্ছে মূলত গুগলের পরেই একটি পাওয়ারফুল সার্চ ইঞ্জিন। তবে আসলে বর্তমান যে সময়টা চলতেছে, এখন আসলে দিন দিন ইয়াহু এবং বিং একদম কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি ইয়াহুটা তো বলতে গেলে সার্চ ইঞ্জিনের সিরিয়াল থেকে প্রায় চলেই গেছে, বিংটা যাওয়া একটু আছে, তারপর আসলে যাবতীয় জায়গাটা গুগলই করে নিচ্ছে। তো জেনারেলি সার্চ ইঞ্জিন যে কাজগুলো পাওয়া যায় এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, তো তার মধ্যে আসলে বিং বা ইয়াহু এসইওর কথা খুবই কম দেখা যায়, খুবই কম। তো যদিও আসলে কম দেখা যায়, কিন্তু একটা এসইও টিউটোরিয়াল যেহেতু আমরা করতেছি, সো এই দুইটাকে আসলে বাদ রাখা মোটে উচিত হবে না। সো সেই দিকটা বিবেচনা করে আজকে টিউটোরিয়ালটি আমরা দিচ্ছি। তো আমরা আগেই বলেছিলাম যে এসইও করার প্রথম শর্ত হচ্ছে বা প্রথম স্টেপ হচ্ছে আপনার ওয়েবসাইট রেডি হওয়ার পরে আপনার ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের কাছে সাবমিট করানো। তো সেই কাজটাই আমরা করব যখন আমরা ইয়াহু এবং বিং এর জন্য এসইও করব, আমাদের ওয়েবসাইটটিকে সাবমিট করাব। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে হয়তো অনেকেই জেনে থাকবেন যে ইয়াহু এবং বিং আসলে সার্চ ইঞ্জিন একটি হয়ে গেছে। আসলে সার্চ ইঞ্জিন একটি হয় নাই, যে সার্চের প্যাটার্নটা একটি হয়ে গেছে। আগে একটা সময় ছিল যখন আমরা ইয়াহুতে আলাদাভাবে সাবমিট করতাম এবং বিং এ আলাদাভাবে সাবমিট করতাম, কিন্তু এখন আসলে এরকম করতে হয় না। বিং এ আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করলেই ইয়াহুতে সাবমিট হয়ে যায়। তো আমাদের যে কথাটা বললাম যে আসলে এটা কতটা সত্য, তাই না? অনেকেই হয়তো বিলিভ করবেন না যে দুইটা আলাদা কোম্পানি কিন্তু তারপরও কিভাবে এক হয়ে গেল। তো এর জন্য আমরা চলুন এই ঠিকানাটাই যাই, যে submit.search.yahoo.com। এটা হচ্ছে ইয়াহুতে ওয়েবসাইট সাবমিট করানোর ঠিকানা। আমরা এই ঠিকানায় সরাসরি চলে যাচ্ছি। তো এই ঠিকানায় যাওয়ার পর দেখুন এখানে ইয়াহু একটা লিংক দিয়ে দিয়েছে, সাবমিট ইউর সাইট ফর ফ্রি। জাস্ট ক্লিক করছি। ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আমরা সরাসরি বিং এ ট্রান্সফার হয়ে যাব ইয়াহু থেকে, এবং আমাদেরকে বলা হবে যে আমাদের ওয়েবসাইটটা যাতে আমরা বিং এই সাবমিট করি। তো এইভাবে যারা ইয়াহুতে সাবমিট করতে চাবেন, তারা সরাসরি ইয়াহুতে সাবমিট না করে বিং এই যদি আপনার ওয়েবসাইটটা সাবমিট করে দেন, তাহলে বিং এও একসাথে দেওয়া হয়ে যাবে এবং ইয়াহুতেও একসাথে দেওয়া হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আসলে আর যদি কেউ চান আলাদাভাবে বিং এ সাবমিট করাবেন, দেন বিং এ সাবমিট করানোর লিঙ্কটা হচ্ছে এইটা। এই লিঙ্কে গিয়েও আমরা ওয়েবসাইট সাবমিট করাতে পারি। সো আমরা এই লিঙ্কটাতে যাই, এই লিঙ্কটাতে যাওয়াটাই বেটার। সরাসরি এই লিঙ্কটাতে আমরা কপি করে পেস্ট করে আমরা বিং এ চলে যাচ্ছি, আমাদের ওয়েবসাইটটাকে এখানে সাবমিট করাবো। সো যথারীতি আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা এখানেও বলছি, আগেও বলেছিলাম যে www ছাড়া ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। সো আমরা www দিচ্ছি না, জাস্ট HTTP দিয়ে আমরা withacoder.com আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবং এখানে একটি ক্যাপচা আছে, ক্যাপচাটি সঠিকভাবে ফিল আপ করতে হবে এর জন্য। ওকে, জাস্ট সাবমিট। আচ্ছা, ক্যাপচাটি ভুল হয়েছে, SQM3G4। জাস্ট সাবমিটে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছি ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড, আমাদের রিকোয়েস্টটা অলরেডি সাবমিট হয়ে গেছে। সো এখন আমরা চাইলে আমরা সাইন আপ করতে পারি বিং ওয়েবমাস্টার টুলস এর জন্য। ওকে, তো বিং এ সাবমিট করা আমরা দেখে ফেললাম। তো আমরা এখান থেকেই কন্টিনিউ করব আগামী পর্বে ইনশাল্লাহ, বিং ওয়েবমাস্টার টুলস আমরা কিভাবে ইউজ করব, কিভাবে লগ ইন করবো, এবং আগে যেভাবে আমরা গুগল ওয়েবমাস্টার টুলস ভেরিফাই করেছিলাম, ঠিক একইভাবে বিং ওয়েবমাস্টার টুলসও ভেরিফাই করতে হতে পারে। সো এই বিষয়গুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো, আজকের পর্বে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।